জয় কৃষ্ণ গুরু শ্রীমদ ভাগবতার অষ্টম স্কন্ধ চতুর্থ অধ্যায় অদিতির গর্ভত বামন রূপী হরির জন্ম পদ ও হরি ক গর্ভত ধরি অদিতি সুন্দরী অদিনে রাতি মাধব ক থাকে স্তুতি করি অ দশ মাস দশ দিন যে বে পূর্ণ ভৈলা অ পরম শুভন কাল আসিয়ামি লীলা ভাদ্র মাসে শ্রবণাদশী তিথি ভৈলা অয়দিতির গর্ভে হরি তৈতে উপজিলা অপ্রকাশন্ত শিশু যেন দেখি পূর্ণ সখী অয়ল কাতিলক আছে ললাতে প্রকাশি মেঘ সম শ্যামতনু অয়াতীয় নুপাম ও বাহু দুই দেখি যেন পরম বিক্রম হাস্যদরি খনদান্ত মুকুতার পান্তি অয়দ্ভুত বালক অদিতিয়ে দেখি লন্তি অ পুত্রর চরণে পড়ি প্রণাম করিলা অ সেহি বেলা সেহি স্থানে কাশ্যপ শিলা পুত্র রূপ দেখি হৃদি প্রেময়ুপজিলা অ শরীর রোমাঞ্চ ভৈলা স্তুতি আরম্ভিলা অ জয় পরম ব্রহ্ম হরি অনাদি অনন্ত অ নিরাকার নিরঞ্জন প্রভু ভগবন্ত সৃষ্টি স্থিতি অন্তকারী দনুজ দমন অভকতর ত্রাণকর্তা প্রভু নারায়ণ
অশুক্ল বস্ত্র পরিধান হাস্য দর্শন অয়া জানু লম্বিত বাহু কমল নয়ন পদ্মনাভ নিরঙ্কুশ ও পরম পুরুষ ও গম্ভীরে সমুদ্র যেন কৃষ্ণ দীর্ঘ কেশ হেন হরি ভৈলাওয়াসি গৃহতে উদিত অসহস্রবারে কহেবু তজু শরণত ও শুনি স্তুতি বাণী পাশে প্রভু নারায়ণ ও সিতু দিব্য রূপ কৰিলা সম্বৰণ ধৰিয়াবা মনৰ ৰূপ প্ৰকাশ ভৈলন্ত অ দেখি দুয়ো প্ৰাণী মহা বিস্ময় ভৈলন্ত অ কৰিলন্ত চিত্ত স্থিৰ হৰি হৰি বুলি হা পুত্ৰ বুলি মাতৃ লৈলা কুলে তুলি বামন রূপী হরির জাতকর্ম পট ও শুকনি গদতি রাজা শুনা পরীক্ষিত অ বামনক দেখি ব্রহ্মা ভৈলা হরহিত অ মহারঙ্গে কাশ্যপর গৃহ কয়া শিলা অ বামনর জাত কর্ম সকলে কৰিলা অনন্তরে আখিলন্ত সপ্তৰিষিগণ অ নানা জনে নানা দ্রব্য দিলা ভিন্ন ভিন্ন অ কুলগুরু বৃহস্পতি দিলা নবগুণ অ ব্রহ্মায়ে দিলন্ত আনি উত্তরিব খন দিব্য কমণ্ডলু দিলা হাতে দণ্ড সত্র
অযতনে আনিয়া পাশে দিলা ভিক্ষা পাত্র। ও দিব্য ব্রহ্মা সারী রূপ ভৈলন্ত বামন, ও জলে রূপ সত পূর্ণ শশীর মান, দান্ত মুকু তার পান্তি ও আয়ত লোচন, ও বিচিত্র বর্তুল চারু হাসিত বদন, দিব্য রূপে প্রকাশিয়া বামন আসই অদরশনে হরে ভকতর যত ভয়, ও দেখা সর্বজন হরি কেন কৃপাময়ী, ও আপুনি না সন্ত ভকতর দুঃখ সয়ী, ভকতিতে তুষ্ট হন্ত জগত রহরি, ও জয় কৃষ্ণ গুরু বুলি যায়ু ভব তোরি, জয় কৃষ্ণ গুরু।